ম্যাজিক মোমেন্টস তথা জনপ্রিয় কাহিনীকার লীনা গাঙ্গুলির ধারাবাহিকগুলির মধ্যে একটা জিনিস একটু কমন, এখানে কিছু চরিত্রদের শুধুমাত্র নাম করা হয়। প্রথমের দিকে তাদের নিয়ে আলোচনা হলো, তারা পরে ধারাবাহিকে এন্ট্রি নেয় আর একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়ে যায়, বদলে যায় চেনা গল্প। বলা বাহুল্য, এই সংস্থার সবথেকে জনপ্রিয় খড়কুটো ধারাবাহিকেও এমন চরিত্র আছে। এইবার মনে হচ্ছে কিছুটা অনুমান করা যাচ্ছে। বর্তমানে আদিলকে কেন্দ্র করে এগোচ্ছে এই ধারাবাহিকের গল্প, আর বারবার একজনের কথা আমাদের মনে পড়ছে, সে হলো মুনিয়া। আদিল যে মুনিয়ার ছেলে সেটা এতদিনে সবাই ধরে নিয়েছে। তাছাড়া আদিল যখন বলছে যে তার রবীন্দ্রসঙ্গীত তার মায়ের কাছে শেখা, তার মা নাকি রবীন্দ্রসঙ্গীত ছাড়া থাকতেই পারে না, তখনই মুনিয়ার কথা মনে পড়ে যাচ্ছে জ্যাঠাইয়ের। কে হচ্ছেন এই মুনিয়া, মানে কোন অভিনেত্রীকে আমরা মুনিয়ার চরিত্রে দেখতে চলেছি? নেট মাধ্যম এবং একটি জনপ্রিয় সংবাদপত্র বলছে মুনিয়ার চরিত্রে নাকি দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীকে, যাকে আমরা অনেক ধারাবাহিকেই দেখেছি, আর বর্তমানে রিমলি ধারাবাহিকে উদয়ের মা হয়েছেন তিনি, তাকেই নাকি মুনিয়ার চরিত্রে দেখা যাবে। এই খবরটি সবার আগে খড়কুটোর একটি বড় ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়। হয়তো লকডাউনের পরেই তাকে দেখা যাবে, তবে অভিনেত্রী এই বিষয়ে কিছু জানাননি। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।